ফুলিয়া তাঁতের শাড়ির ওপর নেতাজির মুখ এঁকে দেশনায়কের জন্মদিনে শ্রদ্ধা তাঁতশিল্পীর। কোরা সিল্কের ওপর কালো সুতো দিয়ে 45 দিন ধরে এই কাজ করেছেন শিল্পী। নদিয়ার ফুলিয়ার তাঁত শিল্পের খ্যাতি জগৎজোড়া। নদিয়াতে তৈরি তাঁতের শাড়ি পৌঁছে যায় রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জায়গায়। এবার এই তাঁতের শাড়ির ওপরেই নেতাজির মুখ এঁকে নজির গড়লেন তাঁতশিল্পী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানাতেই শাড়ির ওপরে নেতাজির মুখ ফুটিয়ে তুলেছেন তাঁতশিল্পী বীরেন কুমার বসাক। আগামী রবিবার 23 জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে নেতাজির জন্মদিবস। তার আগে নেতাজিকে শ্রদ্ধা জানাতে নদিয়ার ফুলিয়া চটকাতলার বাসিন্দা পদ্মশ্রী সম্মানে ভূষিত তাঁতশিল্পী বীরেন বসাক গোটা শাড়ি জুড়ে ফুটিয়ে তুলেছেন নেতাজির মুখ। এই কাজ করতে শিল্পীর সময় লেগেছে প্রায় 45 দিন। এ বিষয়ে শিল্পী জানান, কোড়া সিল্কের ওপর কালো সুতো দিয়ে নেতাজির মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এই কাজে তাকে সহযোগিতা করেছেন শিল্পীর ছেলে অভিনব বসাক। শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 15,000 টাকা। শিল্পী জানালেন, তাঁত শিল্পীরা কতটা ভালো কাজ করতে পারেন তা বোঝাতেই 50 বছর কেটে গেল। তিনি আরও জানান, ব্যবসায়িক লাভবান হওয়ার জন্যই এই কাজ নয়, এর আগেও গান্ধীজি, রবীন্দ্রনাথ সহ প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবিও ফুটিয়ে তুলেছেন তিনি শাড়িতে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এঁকেছেন শাড়িতে। সিল্কের ওপর সুতো নিয়ে এই খেলাতেই বেঁচে থাকতে চান শিল্পী। এ বিষয়ে বীরেনবাবু আরও বলেন, দীর্ঘদিনের ইচ্ছা একটি সংগ্রহশালা গড়ে তোলার, অর্থনৈতিক কারণে তা হয়ে উঠছে না। 71 বছর বয়সে এসে শিল্পীর আক্ষেপ, শুধু ব্যবসা নয়, মানুষের আনন্দেই আনন্দিত হন শিল্পীরা। আগামী দিনে কলকাতার নেতাজি ভবনে এই শাড়িটি তুলে দিতে চান শিল্পী। নেতাজি না শুধু, বিবেকানন্দ, গান্ধীজি, আব্দুল কালাম, তারপরে আপনার বাজপেয়ীজি, তারপরে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, এরকম অনেক করেছি। যখন আমার যেটা মনে ইন্দিরা গান্ধী এনাদের ছবি সব আমার কাছে তৈরি আছে। এটা আমার অ্যাকচুয়াল শিল্পী, আমরা আমাদের ভাবনা চিন্তায় এই তাঁত শিল্পী কতটা ভালো কাজ করা যেতে পারে এবং কীভাবে করা যেতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে আমার 50 বছর কেটে গেল। তো এই 50 বছরের মধ্যে আমরা মোটামুটি সাকসেস হয়েছি, আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসায় আমরা এগোতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ যে আমরা এই শাড়ির উপরে একটা পদ্মশ্রী সম্মান যে পেয়েছি, আমরা দেশবাসীকে অনেক অনেক অভিনন্দন। পাশাপাশি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আঁকা শাড়িটি বাংলাদেশে পৌঁছে দিতে চান তিনি। শিল্পীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।